वेलकम बैक टू माई चैनल जय आछि तोमादेर साथे आर आमार जीवनेर प्रथम आमी गल्प पाठ करे तोमादेरके शोनाछि। गल्पेर समस्त रकमेर भौतिक गल्प जेटा अनेकेई बोलेछे आमी शुनेछि आर आमारो मने हलो आमी जोदि तोमादेरके शोनाते पारि केमन लागबे जानि ना। तो अवश्यई तोमरा कमेंटे ता जानाबे आर कोथाय कि रकम भूल होच्छे ना होच्छे सेटा নিজে চোখে ক্ষমা করে দেবে। এটা একদম লাইভ আমি রেকর্ড করছি এবং এই র ফাইলটাই আমি আপলোড করব। তো শুরু করছি স্বর্ণ ডাইনির গল্প। যিনি লিখেছেন তার নাম হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। গল্প শুরু করছি। স্বর্ণ ডাইনিকে মনে পড়েছে? শুকনো কাঠির মতো চেহারা, একটু কুঁজো, মাথায় কাঁচা পাকা চুল, হাটে তরি তরকারি কিনে গ্রামের ঘরে ঘরে বেচে বেড়াত। চোখ দুটো ছিল নরুনে চেরা চোখের মতো ছোট, দৃষ্টি তীক্ষ্ণই ছিল, কিন্তু ডাইনি শুনে মনে হতো সে চোখ যেন আমার বুকের ভেতরে ঢুকে আমার হৃৎপিণ্ডটা খুঁজে ফিরছে। স্বর্ণ গ্রামে বড় কারুর ঘরে ঢুকত না। আমার অনেক বয়স পর্যন্ত স্বর্ণ বেঁচেছিল, আমরা স্বর্ণপিসি বলে বলতাম। বেচারি গ্রামের ভদ্রপল্লী থেকে দূরে জেলেপাড়ার মোড়ে একখানি ঘর বেঁধে বাস করত। সে পথে যেতে যেতে আসতে দেখেছি বুড়ির ঘরের মধ্যে আধো অন্ধকার আধো আলোর মধ্যে বসে আছে, চুপ করে বসে আছে। কথা বড় কারোর সঙ্গে বলতো না, কেউ বললেও তাড়াতাড়ি দু একটা জবাব দিয়ে ঘরে ঢুকে যেত। তার শেষকালটায় আমি বুঝেছিলাম তার বেদনা, মর্মান্তিক বেদনা ছিল তার। নিজেরও তার বিশ্বাস ছিল সে ডাইনি। কাউকে স্নেহ করে সে মনে মনে শিউরে উঠত, কাউকে দেখে চোখে ভালো লাগলে সে সবহে চোখ বন্ধ করত। দুই ক্ষেত্রেই তার শঙ্কা হতো সে বুঝি তাকে খেয়ে ফেলবে, হয়তো বা ফেলেছে। বিষাক্ত তীরের মতো তার লোভ গিয়ে তার ওদের দেহের মধ্যে বিঁধে গিয়েছে। সমগ্র পৃথিবীতে তার আত্মীয় ছিল না, স্বজনও ছিল না। রোগে যন্ত্রণায় দুঃখে সমগ্র জীবনটাই সে একা কাটিয়ে গেছে। স্বর্ণ ডাইনি একাই ছিল না, আরও ছিল, কিন্তু স্বর্ণের মতো অপবাদ কারুর ছিল না। সে এক বিস্ময়কর ঘটনা, আমার চোখের উপর ভাসছে জীবনে, বলতে পারবো না সে শৈশবের দেখা ছবি। ঘটনাটি বলি, আমাদের বাড়িতে ছিল আমাদেরই গ্রামের এক ব্রাহ্মণ কন্যা, রান্নার কাজ করতেন, আমি তাকে বলতাম দাদার মা। তার ছোট ছেলেটিও তার সঙ্গে থাকতেন আমাদেরই বাড়িতে। অবিনাশ দাদার উপর ছেলেবেলায় আমার গভীর আসক্তি ছিল, তার গলা জড়িয়ে ধরে আঁকড়ে থাকতাম। স্কুলে যাওয়ার সময় তিনি বিপন্ন হতেন, তিনিও আমাকে গভীর স্নেহ করতেন। একদিন খবর পেলাম অবিনাশ দাদাকে স্বর্ণ ডাইনি খেয়েছে, প্রবল জ্বরে অবিনাশ দাদা অচেতন। দাদার মা তখন তার নিজের বাড়িতে থাকতেন, আমাদের বাড়িতে আর কাজ করতেন না। কাজ করে তার বড় মেয়ে সাতন দিদি, সাতন দিদি সকালে কাঁদতে কাঁদতে এলো, খবর পাঠানো হলো গোঁসাই বাবার কাছে। গোঁসাই বাবা ডাইনির ওঝা ছিলেন, মন্ত্র জানতেন। গোঁসাই বাবার সঙ্গে গেলাম দাদার মায়ের বাড়ি। উঠান তখন লোকে লোকারণ্য, স্বর্ণ ডাইনি খেয়েছে অবিনাশকে, গোঁসাই বাবা ছাড়বেন। মেটে কোঠরে অর্থাৎ মাটির তৈরি দোতলায় অবিনাশ দাদা শুয়ে আছেন, চোখ বন্ধ, ডাকলে সাড়া নেই, প্রবল জ্বর। মাথার শিয়রে দাদার মা বসে, ওপাশে বসে অবিনাশ দাদার দুই বোন। গোঁসাই বাবা ডাকলেন, ভাগনা। গোঁসাই বাবা বাবাকে দাদার মা গোঁসাই দাদা বলে ডাকতেন, কোনো উত্তর দিলেন না অবিনাশ দাদা। অবিনাশ, অবিনাশ, অবিনাশ দাদা এবারে ঘুরে শুনলেন, মর হা ঘরে গোঁসাই, আমি মেয়ে ছেলে, আমাকে কি বলিস তুই? তো কন রে, চুপ করে রইলেন অবিনাশ দাদা। কন হ্যায় তো বলবো না। বলবি না? না। মন্ত্র পড়া শুরু হলো, বিড় বিড় করে মন্ত্র পড়েন গোঁসাই বাবা, আর মধ্যে মধ্যে ফু দেন, ছু ছু ছু। অবিনাশ দাদা পরিত্রাহী চিৎকার করে উঠলেন, বলছি বলছি বলছি, ও গোসাই আর মেরো না, বলছি, আমি সব বলছি, বল তু কন হ্যায়।
আমি আমি স্বর্ণ স্বর্ণ দেয়নি। তু কাহে ইধার আয়া? আমি একে খেয়েছি রে। খালিয়া কাহে খালিয়া? কি করব, আমার ঘরের সামনে দিয়ে বড় বড় আম হাতে নিয়ে যাচ্ছিল, আমি থাকতে পারলাম না, আমি আম না পেয়ে ওকেই খেলাম। কাহে তু মঙ্গালি না কাহে, কাহে বললি না আমাকে একটু আম দাও? কি করে বলবো, একই লোভের কথা, তার উপরে আমি মেয়ে লোক, আমি লজ্জায় বলতে পারলাম না। হ্যাঁ তব এবার তু যা, ভাগ ইহাঁ সে। না তো তোমার পায়ে পড়ি, যেতে আমাকে বলো না। আদেশের সুরে গোসাই বাবা বললেন, যা তু হাম বলছি। না, বিদ্রোহ ঘোষণা করলেন স্বর্ণ ডাইনি। না আচ্ছা, এ দিদি আন সরষো। সরষে এলো, হাতের মুঠায় সরষে নিয়ে বিড়বিড় করে মঞ্চ পড়ে ছুঁ শব্দে ফোঁ দিয়ে ছিটিয়ে মারলেন অবিনাশ দাদার গায়ে। চিৎকার করে কেঁদে উঠলেন অবিনাশ দাদা, বাবা রে মা রে মে ও রে মেরে ফেললো রে ও রে বাবা রে। গোসাই বাবা আবার মারলেন সরষের ছিটে, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আমি যাচ্ছি, আর মেরো নে। যাবি? হ্যাঁ যাব। সঙ্গে সঙ্গেই অবিনাশ দাদা কেঁদে উঠলেন, যেতে যে পারছি না। পারছিস নাই, চালাকি লাগিয়েছিস। আর হাত তুলে গোসাই বাবা সারলেন ছিটে, সরি মারলেন ছিটে। অবিনাশ দাদা চিৎকার করলেন আবার, না 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 না, যাব যাচ্ছি। ঠিক যাবি তো? হ্যাঁ হ্যাঁ যাব। তো এক কাম কর, ঘর কা বাহার মে এক ঠো কলসি মে পানি হ্যাঁ, ও দাঁত সে উঠা কে লে আ, নহি তো তাই তাই যাচ্ছি। জ্বরে অচেতন অবিনাশ দা উঠে দাঁড়ালেন, দাদার মা ধরতে গেলেন, গোসাই বাবা বললেন না। ঘর থেকে অবিনাশ দাদা বের হলেন, চোখে বিহ্বল দৃষ্টি। ঘরের বাইরে দোতলায় বারান্দায় জলপূর্ণ কলসি আগে থেকেই রাখা ছিল, সেটার কানাত দাঁতে করে কামড়ে তুলে নিলেন, দাঁতে ধরেই নেমে এলেন সিঁড়ি বেয়ে। উঠানে নামলেন, বাইরের দরজার সামনে এসে দাঁড়ালেন, দাঁত থেকে কলসিটা খসে পড়ে গেল, তিনি নিজেও জ্ঞান হারিয়ে পড়ে গেলেন মাটির উপরে। দু হাতে সাপটে ধরলেন গোসাই বাবা, কয়েক ঘন্টার মধ্যেই অবিনাশ দাদার জ্বর ছেড়ে গেল। আমার শিশুচিত্তে ডাইনি আতঙ্ক দৃঢ়বদ্ধ হয়ে গেল, স্বর্ণ সে দফা মার খেয়েছিল এ কথা বলাই বাহুল্য। অনেকদিন পরে, তখন আমার বয়স 13-14 বছর, স্বর্ণ আমাদের বাড়ি যাওয়া আসা শুরু করলো, পান তরকারি নিয়ে আসতো। শুনলাম ফুল্লরা তলায় যাওয়ার আসার পথে মায়ের সঙ্গে স্বর্ণর কথাবার্তা হয়েছে, মা তাকে ঠাকুরজি বলেই ডাকতেন, ওইটুকুতেই সে কৃতার্থ। স্বর্ণ আসতো এরপর আমাদের বাড়ি, আমার ভয় চলে গেল। স্বর্ণকে বুঝতে লাগলাম, পথে যেতাম দেখতাম স্বর্ণ নিজের দাওয়ায় বসে আছে আকাশের দিকে চেয়ে, অথবা আধো অন্ধকার দুয়ারটিতে ঠেস দিয়ে বসে আছে, নিঃসঙ্গ পৃথিবীর পরিত্যক্ত স্বর্ণ। কখনো কথা বলতে সাহস হতো না, কি জানি স্বর্ণ যদি সেই ডাইনি মন্ত্র স্পষ্টাক্ষরে উচ্চারণ করে আমাকে শুনিয়ে দিয়ে বলে তোকে দিলাম, তবে আমি যে ডাইনি হয়ে যাব, আর স্বর্ণ পাবে জীবন থেকে চিরমুক্তি। কথাটা আমাকে বলেছিল আমার পিসিমা, আতঙ্কে একরাত্রি ঘুম হয়নি। মাকে বলতে তিনি হেসে বললেন, জানি নে বাবা সত্যি কি মিথ্যে, তবে ও তোমার এমন অনিষ্ট করবে কেন, স্বর্ণ আমাকে ভালোবাসে। তাছাড়া কই, অবিনাশের ওই ঘটনার পর আর তো স্বর্ণকে দিয়ে কারোর অনিষ্ট হয়নি। থ্যাংক ইউ। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে। আর যদি তোমাদের এই রকমই বিভিন্ন গল্প আমার গলায় শুনতে ইচ্ছে হয়, তাহলে প্লিজ কমেন্টে জানিও, আমি চেষ্টা করব এইভাবে বলার। আর এটা আমার জীবনের প্রথম গল্প পাঠ, আমি তো বলেইছি, যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ তোমরা ক্ষমা করে দেবে। আর আমি এটা লাইভ রেকর্ড করেছি, তাই হয়তো বাইরের নয়েজও অনেক কিছু আসছে, যেটা তোমরা শুনতেও পাচ্ছ, ঢাকের আওয়াজ পিছন থেকে আসছে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকো।